টেনিস এলবো কনুই ব্যথার অন্যতম কারণ, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। টেনিস এলবো একটি ইঞ্জুরি জাতীয় হাতের সমস্যা। টেনিস খেলোয়াড়দের এ সমস্যা বেশি দেখা দেয় বলে একে টেনিস এলবো বলা হয়। এ জাতীয় সমস্যা অন্য খেলোয়াড়দেরও হতে পারে। ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল, তীর নিক্ষেপ ইত্যাদি খেলায়ও ভুল টেকনিকের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এ সমস্যার কারণে খেলোয়াড়দের দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হয়। তাছাড়া সাংবাদিক, শিক্ষক, ছাত্র, গৃহিণী, মিস্ত্রি, শ্রমিক, যাদের হাতের কাজ বেশি করতে হয় তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে। সমস্যার শুরুতে হাতের কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভব হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের বাইরের পাশ দিয়ে আঙ্গুল পর্যন্ত যেতে পারে। অনেক ক্ষেত্রে রোগী জোড়ার ভেতর ব্যথা অনুভব করে। কনুইয়ের বাইরের দিকে চাপ দিলে প্রচণ্ড ব্যথা অনুভব করে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হাতের মাংসপেশির শক্তি ও হাতের কর্মক্ষমতা কমে আসে, যার ফলে হাত প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। কনুই ব্যথার আরও কারণের মধ্যে গলফার্স এলবো, আর্থ্রাইটিস, বোন ক্যান্সার, বোন টিবি, অস্টিওপরোসিস, বার্সাইটিস উল্লেখযোগ্য। যাদের এ জাতীয় সমস্যা হচ্ছে তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করলে নিয়মিত থেরাপির মাধ্যমে এ সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। টেনিস এলবো চিকিৎসা আইস থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, স্ট্রেপিং ও বিভিন্ন ব্যায়াম দেয়া হয়ে থাকে। চিকিৎসারত অবস্থায় কিছুদিন হাতের বিভিন্ন কাজ বন্ধ রাখতে হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।